দর্শক মানবতার ফেরিওয়ালা গরিবে ডাক্তার খলিলুর রহমানকে সম্মান দিলেন ওভারগ্রিন স্পোর্টিং ক্লাব বৃহত্তর হাউসাবাসী দর্শক দেখতে পাচ্ছি যে ফুলের মালা দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে রাজপথ কাঁপিয়ে মোটরসাইকেলের শুডাউন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গরিবে ডাক্তার খলিলুর রহমানকে যেখানে কিন্তু আপনারা আশপাশে তাকালে দেখতে পারবেন শত শত মোটরসাইকেল এমনকি এলাকার মানব দরদি যারা রয়েছে মানবপ্রেমী যারা রয়েছে সব প্রত্যেক সমাজসেবক কিন্তু এখানে রয়েছেন যারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথে থাকবেন আমরা চলে যাচ্ছি সরাসরি ডাক্তার খলিলুর রহমান সাহেবের কাছে আমি আসলে আমি অবাক হয়ে গেছি এই আপনাদের লাইভের জন্য ধন্যবাদ আপনারা যারা আসছেন আসলে যুব সমাজ যে এভাবে একত্রিত হয়ে হঠাৎ করে আমাকে একটা সারপ্রাইজ দিবে সেটা আমিও জানতাম না আমি জানি আমি তিনটার দিকে গিয়ে পৌঁছাবো খেলায় খেলার শুরু হবে তারপরে হয়তো কোনো আলাপ আলোচনা হবে কিন্তু এভাবে যে যুব সমাজরা আমাকে এগিয়ে নিয়ে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাবে সেটা আমি অবাক অথবাক যারা আসছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা মিডিয়া যারা আসছেন সবাইকে ধন্যবাদ আমার দর্শক যারা আমাদের সাথে আছেন শত শত মোটরসাইকেল নিয়ে গরিবে ডাক্তার খলিলুর রহমানকে নিয়ে ওভারগ্রিন স্পোর্টিং ক্লাব হাউসাবাসীর পক্ষ থেকে খেলার মাঠে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে উনি প্রধান অতিথি হিসেবে খেলার মাঠে থাকবেন বক্তব্য রাখবেন ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে তরুণ সমাজসেবকদের উদ্দেশ্যে এমনকি খেলা উপভোগ করবেন আপনারাও থাকবেন আমাদের সাথে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন আমরা আছি আপনার সাথে সিলেটের টেমুকি এলাকায় ঠুকর বাজার থেকে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অনেক আমাদের সাথে যুক্ত আছেন যারা আমাদের সাথে আছেন যারা দেখতে পাচ্ছেন কে কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন আপনিও মানবের সেবায় মানব সমাজের সেবায় প্রকৃতির সেবায় কাজ করে যাবেন যারা সমাজের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে যাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকেই নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তার খলিলুর রহমান গরিবের ডাক্তার হিসেবে খেত ডাক্তার খলিলুর রহমানকে হাউসাবাসীর পক্ষ থেকে নিয়ে যাওয়া হচ্ছে ফুলের মালা গলায় দিয়ে বসে আছেন মোটরসাইকেলের পিছনে নিয়ে যাচ্ছে হাউসা এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের মালা দিয়ে স্লোগান দিয়ে মানবতার ফেরিওয়ালা মানবপ্রেমী গরিবে ডাক্তার খলিলুর রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে শত শত ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আহমেদ জুয়েল তাজপুর থেকে দেখছি ধন্যবাদ আহমেদ জুয়েল ভাই উসমানীনগর তাজপুর থেকে মাশাআল্লাহ কেমন আছেন ভাই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিবেন ক্যামেরার সম্মুখ প্রান্তে যার গলে মালা দেখছেন তিনি হলেন গরিবে ডাক্তার খলিলুর রহমান শত শত মোটরসাইকেল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এজন্য কোনো রাজনৈতিক নেতা আসলে রাজনৈতিক বড় কোনো নেতা নয় উনি মানবতার ফেরিওয়ালা মানবপ্রেমী গরিবে ডাক্তার গরিবের সেবা করেন যাদের টাকা নেই যারা বড় বড় রুগী ভুগছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সাধ্যমতো সিলেটের অনেকে ওনাকে চিনেন আজকে যারা নতুন করে দেখবেন আপনাদের জানিয়ে রাখছি গরিবে ডাক্তার মানবতার ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমানকে টুকরবাজার ওভারগ্রিন স্পোর্টিং ক্লাবের মাঠে আজকে উদ্বোধনী হয়েছে প্রধান অতিথি হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে হাউসা গ্রামবাসীর পক্ষ থেকে বিশাল মোটরসাইকেল শুডাউনে নিয়ে যাওয়া হচ্ছে বক্তব্যে বলেছেন উনি অবাক হয়ে গেছেন আসলে হাউসা গ্রামবাসীর পক্ষ থেকে এভাবে উনাকে সম্মান দেওয়া হবে এতটুকু ভালোবেসে উনাকে একটি মাঠে প্রধান অতিথি হিসেবে নিয়ে যাওয়া হবে এটা কল্পনার বাইরে আসলে যারা মানবের কাজ করে সমাজের কাজ করে প্রকৃতির কাজ করে অসহায় মানুষের পাশে থাকে শীতার্তদের পাশে থাকে ক্ষুধার্তদের পাশে থাকে তাদেরকে মানুষ এভাবেই ভালোবাসে এটা তার জ্বলন্ত প্রমাণ
দর্শকদের জানাচ্ছি আসলে গত ভয়াবহ বন্যা ছিল গত ভয়াবহ বন্যা বাইশের বন্যায় উনি কিন্তু সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন খায়রুল আমিন ধন্যবাদ জানাচ্ছি আব্দুল বাসিত রুমান মাশাআল্লাহ আহমেদ চুয়েল ধন্যবাদ জানাচ্ছি রাইসা সিকদার উপশহর থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন সিলেটের ব্যারিস্টার সুমন ক্ষেত গরিবে ডাক্তার খলিলুর রহমানকে নিয়ে যাচ্ছেন হাউসা গ্রামবাসী হাউসা এলাকাবাসী ওভারগ্রিন স্পোর্টিং ক্লাবের মাঠে আজকে শুভ উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উনি বক্তব্য রাখবেন এমনকি সেখানে উপস্থিত থাকবেন তো দেখাই তো মারিয়ার না ভাই দর্শকদের জানিয়ে রাখছি আজকে বৃহত্তর হাউসার তৃতীয় ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি গরিবের ডাক্তার অসহায়দের ডাক্তার ডাক্তার খলিলুর রহমান সিলেটের সিলেটের ইতিহাস হয়তো উনি বেঁচে থাকবেন চিরকাল সিলেটবাসীর পাশে বন্যা দুর্যোগ করোনার সময় পাশে দাঁড়িয়েছেন সিলেটবাসীর পক্ষে যাদের টাকা নাই যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তাদেরকে উনি ফ্রিতে চিকিৎসা করানোর ব্যবস্থা করে দেন চিকিৎসা করেন সেই খলিলুর রহমান আজকে ফুটবল মাঠে হাউসা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে সম্মান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে খেলার মাঠে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করতে চাই আমের শোয়েল ভাই ধন্যবাদ রাইসা উপশহর থেকে প্রত্যেকে কমেন্ট করবেন স্নেহের ভাই খৈরুল কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও সিলেটের ঠুকর বাজার এলাকায় আছি আমরা হাউসার মাঠে যাওয়ার চেষ্টা করছি সবার মুখে স্লোগান শোনা যাচ্ছে খলিল ভাই আপনার ভাই আমার ভাই খলিল ভাই আপনার নেতা আমার নেতা খলিল ভাই এই স্লোগান শোনা যাচ্ছে আসলে যারা মানবতার জন্য কাজ করে যারা মানুষের কল্যাণে কাজ করে সমাজের সেবায় কাজ করে অসহায় দুস্থদের নিয়ে কাজ করে তাদেরকে সবাই ভালোবাসে আসলে দলমত নির্বিশেষে তাদেরকে ভালোবাসা হয় যার প্রমাণ কিন্তু আপনারা সরাসরি দেখছেন পাশাপাশি ডাক্তার খলিলুর রহমান করোনার সময় যে সেবা দিয়েছেন এটা সিলেটের মানুষ বুঝতে পারছে না সিলেটের মানুষ আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যে সম্মান দিয়েছেন বৃহত্তর স্পোর্টিং ক্লাব বৃহত্তর হাউসা হাউসা গ্রামের উদ্যোগে
আউসাবাসীর পক্ষ থেকে সিলেটের ব্যারিস্টার সুমন খেত গরিবের ডাক্তার মানবতার ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমানকে হাউসার তৃতীয় ফুটবল টুর্নামেন্টে আজকে প্রধান অতিথি হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। উনি কিন্তু আগে রয়েছেন, ফুলের মালা ওনার গলায় রয়েছে। হাউসা গ্রামবাসীর পক্ষ থেকে মোটরসাইকেলের শুডাউন দিয়ে, বাইক শুডাউন দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি রাজপথে, যাদের অবস্থান চলে যাবেন ফুটবল গ্রাউন্ডে। আসলে মানুষের ভালোবাসা দেখুন, অতিথি হিসেবে ডাক্তার খলিলুর রহমান যাচ্ছেন হাউসা হাউসাবাসীর টুর্নামেন্টে। হাউসাবাসী মোটরসাইকেল শুডাউন দিয়ে মানবতার ফেরিওয়ালা গরিবের ডাক্তার ও সহায়তা ডাক্তার খলিলুর রহমানকে নিয়ে যাচ্ছে, ভালোবাসা দিয়ে, ফুলের মালা দিয়ে, ফুল ছিটিয়ে, মোটরসাইকেলে বসিয়ে, মোটরসাইকেলের আগে করে নিয়ে যাচ্ছে ওনাকে। Oh, my God.
اقبال حسين هذا بنغلاديش جي بھائی نازیم الدین بھائی ধন্যবাদ কমেন্ট করার জন্য আব্দুল বাসিত রুমান ধন্যবাদ খলিল আমিন ধন্যবাদ সোহেল ভাই ধন্যবাদ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ সব ঠিক আছে কিন্তু এভাবে হর্ন বাজিয়ে পরিবেশ দূষণ করা উচিত হয়নি মতামত জানার জন্য ধন্যবাদ সৈয়দ দিনুদ আলী মোলুয়েজার থেকে ধন্যবাদ যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কে কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন উনাকে নিয়ে আমরা একটি খেলার মাঠে যাব হাউসা এলাকাবাসীর তৃতীয় ফুটবল টুর্নামেন্টে উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন যারা যারা আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখাতে পারছি কিনা ছেলে যারা মানবতার জন্য কাজ করে জনকল্যাণে অসহায়দের জন্য কাজ করে তাদেরকে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে আর এই ভালোবাসা পেতে হলে মানবের পাশে থাকতে হবে মানবের সেবায় থাকতে হবে অসহায়দের পাশে থাকতে হবে শীতার্তদের এই শীতে আপনি আমি এই শীতে শীতার্তদের পাশে দাঁড়াই
ক্ষুধার্তদের পাশে যারা যাদের বাসস্থান নাই, এই শীতে পলিথিন দিয়ে কেউ বা ফুটপাতে আছে, কেউ বা ঘরের ঘরে আছে, অনেক কষ্টে আছে, তাদেরকে আমরা কম্বল দেই, শীতের পোশাক দেই। যাদের কিনার সামর্থ্য আছে, আপনি আমি আশপাশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করি। এভাবে সমাজের চিত্র বদলানো সম্ভব, আপনি আমি চাইলে। এই সময় অসহায় মানুষ খুঁজে মিলবেন, আসলে কারো একা পক্ষে, কারো এক দলের একজনের পক্ষে সমাজের পরিবর্তন সম্ভব নয়। আপনি আমি চাইলে সমাজের পরিবর্তন করতে পারি ধীরে ধীরে। আব্দুল বাসিত, সালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন, কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। উনি ড্রাইভিং এ আছেন, আমি পিছনে আছি। ধন্যবাদ ভাই, আব্দুল বাসিত ভাই। আব্দুল বাসিত বলাউর আছি, ধন্যবাদ ভাই আপনাকে। নাবিল আহমেদ, সিলেট খলিল ভাইয়ের মতো আরও খলিল চাই, এভাবে আনন্দের মাধ্যমে আমাদের সিলেটকে এগিয়ে নিই, এগিয়ে নিতে সবাই একমত হই, ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন। চারিদিকে কিন্তু মোটর সাইকেল শুডাউন দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে খেলার মাঠে। বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমরা সরাসরি আজকের যে এবার গ্রিন স্পোর্টিং ক্লাব বৃহত্তর হাউসার দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট 2024, প্রধান অতিথি ডাক্তার খলিলুর রহমান। আগে আমি সবার কাছে দুঃখিত, তথ্য আগে পাইনি, যার কারণে তৃতীয় বলছিলাম। এবার গ্রিন স্পোর্টিং ক্লাব বৃহত্তর হাউসা দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট 2024 ইংরেজির, যেখানে প্রধান অতিথি ডাক্তার খলিলুর রহমান, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার গ্রিন স্পোর্টিং ক্লাবের বৃহত্তর হাউসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানানো হচ্ছে। এবার গ্রিন স্পোর্টিং ক্লাব বৃহত্তর হাউসার পক্ষ থেকে ওনাকে সিলেটের টুকের বাজার এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন, অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন। মানবপ্রেমী ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, ভালো কাজ করে যাবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে হাউসাবাসীর পক্ষ থেকে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট, বড়বারের টুর্নামেন্ট, যেখানে 11-11-22 জন প্লেয়ার খেলবেন। বড়বারের টুর্নামেন্ট খুবই কম দেখা যায়, কিন্তু হাউসা গ্রামবাসী সেই ঐতিহ্য
ধরে রেখেছে আমরা সরাসরি মাঠে চলে যাওয়ার চেষ্টা করছি হাজার হাজার দর্শক হাজার হাজার জনগণ অপেক্ষা করছে প্রধান অতিথি আসবেন এখানে খেলা শুরু হবে যেখানে দেশি বিদেশি প্লেয়াররা অবস্থান করবে নাইজেরিয়ান গানা সব বিভিন্ন দেশের প্লেয়ার অর্থাৎ দেশি সিলেটের সিলেট জেলা স্টেডিয়ামের খেলোয়াড়ও থাকবেন এখানে বিদেশি খেলোয়াড়গণও থাকবেন যারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট পড়া হবে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন চারিপাশের অবস্থা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মাঠের সব দিকেই কিন্তু মানুষজন আছেন এই যে মোটরসাইকেল বাইকিং করা বিশাল মাঠ সমুখ প্রান্তেই আসলে আমরা মোটরসাইকেল শোডাউন দিয়ে ওনার সাথে আসছিলাম এমনকি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে মানবপ্রেমীদের এমনকি মানবতার ফেরিওয়ালাদের মানুষ কীভাবে নিঃস্বার্থভাবে যে ভালোবাসে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি মাঠে চলে এসেছি প্রধান অতিথিকে নিয়ে যাচ্ছেন এলাকার হাউসা এলাকাবাসীর সর্বসাধারণ নিয়ে যাচ্ছেন ওনাকে ক্যামেরা সম্মুখ প্রান্তে বিশাল মাঠ বরোবারের মাঠে 11-11-22 জন প্লেয়ার খেলবেন বাফুফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালক তিনজন পরিচালক থাকবেন বিশাল মাঠ সমতল এই মাঠ আমি দেখানোর চেষ্টা করছি হাউসাবাসীর পক্ষ থেকে এভারগ্রিন স্পোর্টিং ক্লাব বৃহত্তর হাউসা আবারও জানাচ্ছি এভারগ্রিন স্পোর্টিং ক্লাব বৃহত্তর হাউসার দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট 2024 ইংরেজির যেখানে কিন্তু খেলোয়াড়বৃন্দ প্রস্তুত আছেন জার্সি পরে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন প্রধান অতিথি চলে এসেছেন এমনকি উনি এখানে বক্তব্য রাখবেন এরপর সরাসরি মাঠে খেলা করাবে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সমাজসেবক ওনাকে আজকের এই মাঠের এই মঞ্চের পিতা থেকে অভ্যর্থনা জানিয়ে চমৎকারভাবে রিসিভ করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আজকের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী কার্যক্রম শুরু হয়ে যাবে